আমাদের পরবর্তী টপিক আছে দেখো এখানে যে গ্যাসের আয়তন চাপ ও তাপমাত্রা কিছু একক আছে এই এককগুলো নিয়ে আমরা দেখব তো এককের ক্ষেত্রে প্রথমেই বলছে দেখো আয়তন আমরা আয়তনকে লিখি দেখো মিটার কিউবে লিখি কখনো ডেসিমিটার কিউবে কখনো লিটারে কখনো মিলিলিটারে কখনো সেন্টিমিটার কিউবে এইভাবে কিন্তু আমরা আয়তনটাকে প্রকাশ করি তো এই আয়তনটাকে যে প্রকাশ করি এই মানগুলো তোমাদের এই কনভার্টটা তোমাদের জানা দরকার তোমাদের ম্যাথ করার ক্ষেত্রে অনেক আচ্ছা তো দেখো এরপরে কি আছে যেটা বলছিলাম যে আমরা দেখো আমরা যখন বলবো এক মিটার কিউ যা আচ্ছা তো এক মিটার কিউ সমান সমান কত সমান সমান হলো 10^3 বা 1000 বলতে পারো তোমরা 10^3 বলতে পারো বা 1000 ডেসিমিটার কিউ আবার এই 1000 মিলিলিটার 1000 কি এই 1000 মিলিলিটার তার মানে কিন্তু দেখো ডেসিমিটার কিউ যা মিলিমিটারও কিন্তু তাই আবার এটা সমান সমান আবার কত 1000 সেন্টিমিটার কিউ তার মানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডেসিমিটার কিউ যা মিলিলিটার বললেও একই কথা সেন্টিমিটার কিউ বললেও কিন্তু একই কথা মাথায় রেখো এটা তাহলে আমরা বুঝতে পারছি কি 1 মিটার কিউ সমান সমান 10^3 ডেসিমিটার কিউ বা এই যেগুলো আছে এই জিনিসগুলো তোমরা তো এগুলো বুঝতে পারছো বাকিগুলো অর্থাৎ 1 ডেসিমিটার কিউ বলতে যা বোঝায় সেন্টিমিটার কিউ বলতেও একই জিনিস বোঝায় আর লিটার বলতেও একই কথা বোঝায় মানে সরি মিলিলিটার বলতেও একই কথা বোঝায় এই হলো বিষয় আচ্ছা এরপরে কিছু আছে যে আমাদের জিরো থেকে একটা কথা আছে দেখো জিরো থেকে 45° অক্ষাংশের যে সমুদ্র সমতল সেখানে বায়ুচাপ 760 মিলিমিটার পাদস্তম্ভ চাপের সমান হয় তখন তাকে এক বায়ুমণ্ডল চাপ বা এক বায়ুচাপ বলে বা এক অ্যাটমোসফিয়ার বলে এগুলো তো আমরা জানি আর এই বায়ুচাপকে আমরা আরও কিছু এককে প্রকাশ করি যেমন মিলিমিটার পারদ বা পারদস্তম্ভ চাপ তারপরে হলো টর এককে ব্যবহার করি টর এককটা কোথা থেকে আসছিলো আমাদের যে বিজ্ঞানী যে টরিসেলি ছিল সেই টরিসেলির নাম অনুসারে এই টরটা করা হয় আচ্ছা এই হলো বিষয় আর এখানে কিছু কথাবার্তা আছে যেগুলো খুব বেশি দরকার নেই আচ্ছা এখান থেকে দেখো চাপে এসআই একক কত এসআই একক হলো চাপের এসআই একক প্যাসকেল আর প্যাসকেল মানে আমরা জানি কি নিউটন পার মিটার স্কোয়ার অর্থাৎ চাপ পি সমান সমান এফ বাই এ ছিল অর্থাৎ ওপরে নিউটন নিচে মিটার স্কোয়ার নিউটন পার মিটার স্কোয়ার এই হলো একক আচ্ছা এই হলো এসআই একক এখন যদি তোমার পরীক্ষা আসে চাপের এসআই একক কোনটি তাহলে নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল আচ্ছা এখন দেখো আমরা যে এক অ্যাটমোসফিয়ার বলি এক অ্যাটমোসফিয়ার সমান 76 সেন্টিমিটার তোমরা 9-10 যে বায়ুচাপ ম্যাপারেজন্ত যে ব্যারোমিটার ছিল ওইখানে একটা প্রমাণ ছিল তোমরা দেখছিলে মানে পড়ে আসছিলে সেখানে ছিল 76 সেন্টিমিটার বায়ুচাপ ধরছিলে আর এরপরে 760 মিলিমিটার পারদস্তম্ভ চাপ অর্থাৎ এই এক অ্যাটমোসফিয়ার বলতে যা বোঝায় 760 মিলিমিটার পারদস্তম্ভ চাপ বলতে একই বোঝায় এক অ্যাটমোসফিয়ার সমান 76 সেন্টিমিটার বলতেও কিন্তু একই বোঝায় এককগুলো কনভার্ট করা কিন্তু তোমার শিখতে হবে ম্যাথ করার ক্ষেত্রে কিন্তু কাজে দেয় আচ্ছা আর এরপরে আছে 101.325 কিলো মানে প্যাসকেল বা তোমরা 101.325 প্যাসকেল এটা দুইভাবে আমি বলতে পারি 101.325 আমি জাস্ট মনে রাখার জন্য এইভাবে মনে রাখি আর কি 101.325 প্যাসকেল আর তুমি যদি এটাকে কিলো প্যাসকেলে করো তখন কি 1000 দিয়ে ভাগ তাহলে কি 101.325 কিলো প্যাসকেল বুঝতে পারছো এইভাবে আমি মনে রাখি জাস্ট তো এইভাবে মনে রাখলে তোমাদের সুবিধা আছে এখন দেখো কী সুবিধা ভাইয়া এই 101.325 প্যাসকেল বললাম না 101.325 প্যাসকেল এটাই হলো আমাদের যে বায়ুমণ্ডলের যে প্রমাণ অবস্থায় যে চাপটা থাকে বা মানে বায়ুমণ্ডলীয় যে চাপটা আছে এক বায়ুমণ্ডল চাপ সেই চাপটা সমান অর্থাৎ দেখো 101.325 × 10^3 প্যাসকেল বা এটাকে আরও একভাবে লেখা যায় এটাকে দেখা যায় কেউ লেখে 1.013 × 10^3 দেখো এখানে কয়টা সংখ্যার পরে আসছে তিনটা দুইটা পাঁচটা সংখ্যার পরে আমি দশমিকটা চলে আসছি তাহলে যেহেতু বামে আসছি তাহলে -10^-5 তো এই হলো এভাবে আমরা কিন্তু লিখতে পারি এত প্যাসকেল আচ্ছা এই হলো বিষয় এরপরে আবার এক অ্যাটমসফিয়ার সমান কত 760 টর এক অ্যাটমসফিয়ার সমান সমান 760 টর আবার এটা সমান সমান একবার এখন তোমার পরীক্ষায় ধরো আমি একটু তো কোশ্চেনটা বলে দিই ধরো এই টাইপের এমসিকিউ দেখা যায় যে তোমার ধরো বলবে যে 760 এখানে বললো এরকম এক মিলিমিটার পারদস্তম্ভ মার্কার হিসাব সমান সমান কত টর আচ্ছা এটা কে বলতে পারবা দেখি তো দেখি সমান সমান কত টর এক মিলিমিটার এইচজি মার্কার হিসাব সমান সমান কত টর কে বলতে পারে দেখি আচ্ছা
আচ্ছা রেসপন্স দেয়া কি লোক নাই? আচ্ছা 60 টা আচ্ছা একজনের উত্তর পেলাম 760। আচ্ছা বাকিরা ভোট দাও তাড়াতাড়ি। আচ্ছা 760 কে বলছো? আমি ভাইয়া আব্দুল্লাহ। আব্দুল্লাহ আচ্ছা, আর বাকিদের কোনো মতামত নাই? তুই প্রশ্নটা ভালো করে পড়ছো। আমি বলছি 1 মিলিমিটার পারদস্তম্ভ চাপ সমান সমান কত টর? সরকার উত্তর দেয় না, কারো মতামত নাই। আমি রেসপন্স দাও সবাই। হাই রে, আমি আন্দাজে বলছি বুঝছেন ভাই, আমি এটা পড়া নেই আমার। আচ্ছা আচ্ছা, এখন বাকিরা উত্তর দাও দেখি। আমি তো কেবলই পড়লাম, পড়া নাই বললে তো তোমার এখন ধরে মিউট করে রাখতে হবে কিছুক্ষণ। তোমার পড়া নাই মানে কথা হলো, আমি তো কেবলই পড়লাম। এখন দেখো এই বাকিরা কি সুফে আছে কেন? এই যে তন্নি যা আসা, তোর যারা আসো, নতুন যারা আসো, তোমরা সব সুফে আছে কেন? তোমরাই তো বললা এগুলো সব পড়া শেষ, তো আমি কি বলবো? তোমাদের তো বললাম অন্যান্য ব্যাচের শেষ করে ফেলছো। তো কলেজ লাইফ বিভিন্ন টিচার ছিল, আমরা তো কয়েক 2 মাস হলো শুরু করছি, তো তোমাদের তো তাহলে শুরু করার কথা। এখন দেখো তোমার এখানে একটা মাথার কথা ভাবতে হবে, তুমি কিসের কিসের মধ্যে কনভার্ট করবা? একটা হলো পারদস্তম্ভ চাপ আর একটা হলো টর, এই দুটার মধ্যে তোমাকে কনভার্ট করতে হবে। তাহলে দেখো আমরা যেটা জানি 760 মিলিমিটার পারদস্তম্ভ চাপ যা 760 টর কিন্তু একই কথা, আবার এক অ্যাটমসফিয়ারও কিন্তু একই কথা, এগুলো কিন্তু আমি আগেও বলছি। তাহলে কি দেখো আমরা কিন্তু কিনে পেলাম 760 মিলিমিটার পারদস্তম্ভ চাপ সমান সমান কত পেলাম? 760 টর। এখন দেখো আমি বুঝো এর তার মানে কি, এখানে 760 এখানে 760 কেটে যেতে পারে, অর্থাৎ 1 মিলিমিটার পারদস্তম্ভ চাপ সমান 1 টর, তাহলে এখানে উত্তর হবে 1 টর। দেখছো তোমাদের কীভাবে ব্রেন ওয়াশ হয়। আচ্ছা এখন এই টাইপের আরও কিছু কথাবার্তা বলা যায় না, সেটা তোমাদের পরীক্ষায় আমি প্রকাশ করবো। আর একটা জিনিস বলতাম, তা সেটা আমি তোমাদের পরীক্ষায় দিয়ে দেবো। আচ্ছা তাহলে তোমরা কিন্তু ওইভাবে সব কনভার্ট করে পড়ালেখা শুরু করে ফেলবা। আচ্ছা এই হলো বিষয়। এরপরে আছে প্রমাণ তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা। এখানে দেখো প্রমাণ তাপমাত্রা বলতে কত বোঝায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 273 কেলভিন তাপমাত্রা, অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু, দেখছো পাশে লেখা মেডিকেল অ্যাডমিশন টেস্ট। তাহলে প্রমাণ তাপমাত্রা বলতে কত বোঝায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 273 কেলভিন তাপমাত্রা। আর কক্ষ তাপমাত্রা বলতে কী বোঝায়? কক্ষ তাপমাত্রা বলতে বোঝায় 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন তাপমাত্রা। একটা হলো প্রমাণ তাপমাত্রা, একটা হলো কক্ষ তাপমাত্রা, যেন ভুল না হয়। আচ্ছা এখন দেখো এরপরে আরও গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়বো আমরা, এসটিপি পদ্ধতি, এসএটিপি পদ্ধতি। অর্থাৎ তোমরা প্রশ্নের পাশে দেখো যে এসটিপিতে এত আয়তন দেওয়া আছে, এত এ দেওয়া আছে, বা এসএটিপিতে এত ঘটছে, বা এনটিপিতে কি এত ঘটছে, তো সেই জিনিসটা আমরা দেখবো। তোমরা এই জিনিসটা ক্লিয়ার আছো কিনা জানি না, এখন হয়ে নাও। এখন দেখো এসটিপি এর পূর্ণরূপ কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এসটিপি অর্থাৎ এস দিয়ে স্ট্যান্ডার্ড, টি দিয়ে টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এখন এই এসটিপি পদ্ধতিতে কী কী আছে? এসটিপি পদ্ধতিতে আমরা এসটিপি পদ্ধতি দেখবো। তো এসটিপি পদ্ধতিতে আমার তাপমাত্রা কত হবে? তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। তাহলে এসটিপিতে তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 273 কেলভিন, অর্থাৎ প্রমাণ অবস্থা এটা। আচ্ছা চাপ কত? চাপ পি সমান সমান হবে 1 অ্যাটমোসফিয়ার। আর 1 অ্যাটমোসফিয়ারের সাথে যে মানগুলো সমতুল্য ছিল এর আগে কিন্তু পড়াইছি, 1 অ্যাটমোসফিয়ারের জায়গায় কিন্তু অনেক জিনিস বসাতে পারি আমি। আমি চাইলে টর এককে নিয়ে যেতে পারি, পারদ মার্কার হিসাবে নিয়ে যেতে পারি, বা আমি বার এককে নিয়ে যেতে পারি, এটা জিনিসটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা এই হলো বিষয়। এরপরে দেখো এসটিপিতে এর আয়তন কত? এর যে মানে প্রমাণ অবস্থায় এর যে মোলার আয়তন এসটিপিতে, এসটিপিতে কত? 22.4 লিটার পার মোল। 22.4 কত? লিটার পার মোল, এটা হলো তার আয়তন। অর্থাৎ পার মোলের আয়তন কত? 22.4 লিটার। এটা দিয়ে লিটার পার মোল দিয়ে কিন্তু এটা বোঝা যাচ্ছে। তোমরা কিন্তু আবার বলতে পারো যে ভাই আয়তনের একক তো লিটার, তো ওখানে আবার পার মোল আসলো কেন? অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে যে পার মোলে কত আয়তন? 22.4 লিটার। আচ্ছা এই হলো এসটিপিতে। এখন এরপরে আছে এসএটিপিতে। আচ্ছা এসএটিপিতে কি? এসএটিপির ক্ষেত্রে এসএটিপি অর্থাৎ এসএটিপির পূর্ণরূপ কি দেখো? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই অ্যাম্বিয়েন্টের কথার অর্থ কী? পারিপার্শ্বিক আবহমণ্ডল বা কক্ষ, পারিপার্শ্বিক বা আবহমণ্ডল বা কক্ষ, অর্থাৎ তোমার হচ্ছে চারপাশের যে আবহমণ্ডল এটাই বোঝাচ্ছে। তাহলে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে এসএটিপিতে তাপমাত্রা কত? এসএটিপিতে তাপমাত্রা, অর্থাৎ তোমার যদি প্রশ্নে এসএটিপি কথাটা থাকে ম্যাথ করার ক্ষেত্রে, তাহলে বুঝতে হবে এই মানগুলো কিন্তু তোমার প্রশ্নে দেওয়া আছে, তাহলে তোমার এই মানগুলো কিন্তু সমস্ত করে ফেলতে হবে। এগুলো তোমরা ইউজ করো, কিন্তু অনেকেই জানো না জিনিসটা কখন কোনটা ইউজ করবা।
এইগুলো কিন্তু মাথায় মাথায় রাখতে হবে যে এসটিভি বললে প্রশ্নের মধ্যে এটা এই মানগুলো তোমার দেওয়া আছে বুঝে নিতে হবে, কখনো কখনো এটা থেকে ডাটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা তাহলে এসএটিভিতে কোন তাপমাত্রা, এটা হলো ওই যে বললাম না কক্ষ তাপমাত্রা, কত তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 298 ক্যালভিন, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 298 ক্যালভিন, এটা হলো এসএটিভিতে তাপমাত্রা। আচ্ছা এরপরে দেখো এসএটিভিতে চাপ কত, বায়ুমণ্ডলের চাপ কত, 100 কিলো প্যাস্কেল, 100 কিলো প্যাস্কেল, কিলো বানানো কিন্তু 1000, তার মানে কি এখানে কিন্তু বলতে পারি একের পরে 500 প্যাস্কেল প্রমাণ অবস্থায় চাপ। আচ্ছা আর এই এসএটিপিতে কত আয়তন, এসএটিপিতে আয়তন হলো 24.97। দেখো আগেরটা কিন্তু ছিল 22 আর এখানে কিন্তু 24, আগে ছিল 22.414, এটা তোমরা কম বেশি ইউজ করো, আর এটার ক্ষেত্রে কত 24.789, দেখছো সিরিয়াল মাফিক 2 এর ডাবল 4 24.789। এই হলো লিটার পার মল, এই হলো আয়তন, এই মানগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং এখান থেকে এমসিকিউ চলে আসে বা কখনো কখনো খাতাকেও চলে দিয়ে দিতে পারে যে বলে এসটিভি পদ্ধতি বলতে কী বুঝো। আচ্ছা এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে কি না? আচ্ছা এরপরে যা আছে বয়েলের সূত্র, এগুলো অনেক জায়গায় পড়ছো, তো এখানে বয়েলের সূত্র বলার আগে এখানে একটা কথা বলা আছে। দেখো টরেসেলি কী করছিল, ব্যারোমিটার আবিষ্কার করছিল, তাহলে বিজ্ঞানী টরেসেলি কী করছিল, ব্যারোমিটার আবিষ্কার করছিল, মাথায় রেখো। আচ্ছা এরপরে আছে বয়েলের সূত্র, বয়েলের সূত্রটা কী, বয়েলের সূত্র হলো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ বিষয়টা কেমন, বিষয়টা হলো ভি সমানুপাতিক ওয়ান বাই পি, ভি সমানুপাতিক ওয়ান বাই পি, এটা হলো বয়েলের সূত্র। অর্থাৎ তাহলে দেখো তোমরা একটা তিনটা তোমরা তাপগতীয় চলরাশি কী কী তোমরা পড়ে আসছো, মেবি সেকেন্ড পার্টে প্রথম অর্থে মেবি তোমাদের ক্লাস হয়েছে পিভিটি, এই তিনটা হলো তাপগতীয় চলরাশি, অর্থাৎ চাপ আয়তন তাপমাত্রা। এখন দেখো এখানে আয়তন আছে চাপ আছে, এই দুইটা রাশি পরিবর্তনশীল হচ্ছে, তাহলে এইখানে হলো তাপমাত্রা স্থির। আর তাপমাত্রা দেখো বয়েল, বয়েল দিয়ে মনে রাখতে তুমি মনে রাখবে ফুটানোর কথা বোঝাচ্ছে, বয়েল মানে কি ফুটানো, তো এই তাহলে মনে রাখবে কি এখানে কি এটা হলো বয়েলের সূত্র বললে তখন তাপমাত্রা স্থির, অর্থাৎ তোমার যদি প্রশ্ন বা উদ্দীপকে বলে দেয় যে তাপমাত্রা স্থির তাপমাত্রা এই এই দেওয়া আছে, তাহলে তোমার বুঝতে হবে ওই সূত্রে আমি ওখানে কী করবো, আমি বয়েলের সূত্র প্রয়োগ করবো, এভাবে কিন্তু তোমার বুঝে নিতে হবে। তাহলে কি এখানে দেখো তাহলে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর যে প্রযুক্ত চাপ সেই চাপের ব্যস্তানুপাতিক, এগুলো কিন্তু মুখস্থ করা লাগে না, জাস্ট তুমি এই সূত্রটা বা এই যে সত্যটা মনে রাখলে কিন্তু বাকি সব মনে থাকে তোমার। তাহলে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট গ্যাসের ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের ব্যস্তানুপাতিক। আচ্ছা এই তাহলে এইখানে যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তাহলে আমরা লিখতে পারি এখান থেকে সমান সমান মানে সমানুপাতিক ধ্রুবকটা উঠাই দিয়ে, সমানুপাতিক ধ্রুবকটা কিন্তু উঠাই দিয়ে আমরা এখান থেকে মানে একটা ধ্রুবক নিয়ে আসতে পারি, ভি সমান সমান ধরো কে ইন্টু ওয়ান বাই পি, তার মানে আমরা এখান থেকে বলতে পারি কি পিভি সমান সমান কে, অর্থাৎ পিভি সমান সমান ধ্রুবক, পিভি সমান সমান ধ্রুবক। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি পি ওয়ান ভি ওয়ান সমান সমান পি টু ভি টু, যেহেতু এটা ধ্রুবক মান তাহলে পি ওয়ান ভি ওয়ান সমান সমান পি টু ভি টু লিখতে পারি, তাহলে কিন্তু আমরা বয়েলের সূত্র থেকে যে সূত্রটা পেলাম অর্থাৎ পি ওয়ান ভি ওয়ান সমান সমান পি টু ভি টু, এই সূত্রটা কিন্তু আমরা পেলাম, আর এটা বয়েলের সূত্র এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট পড়ে দেখো। আচ্ছা এরপরে কথা আছে এই যে বয়েলের সূত্র, এই বয়েলের সূত্র দিয়ে যখন আমরা লেক চিত্র আঁকবো লেক চিত্রটা কেমন হয়, লেক চিত্রটা হয় হলো সমষ্ণ লেক বা আইসোথার্ম, সমষ্ণ লেক বা আইসোথার্ম। আচ্ছা সমষ্ণ পরক্ষে কোনটা স্থির ছিল বলো দেখি, এই সবার কি পড়া খাওয়া হয়ে গেছে নাকি, একজন বলছে তাপ, এই তোমরা কি পরীক্ষা দেওয়ার সময় কি দেখে দেখে দাও নাকি, বুঝি না তো আমি একটা কোশ্চেন ধরলে পারো না পরীক্ষায়, দেখি মাসুদ ভাই গতদিনে এক্সামে দেখি 4-5 জন 10-10 পাইছো মানে 100% মার্ক পাইছো, তোমাদের অবস্থা কি একটা প্রশ্ন, তা অনেকদিন হয়ে গেছে তাই কি, আমি তো সব টেকনিক দিয়ে পড়াইছিলাম, মেবি ও তোমাদের ক্লাস নিয়েছিলাম আমি নাকি সেকেন্ড ইয়ারে নিয়েছিলাম বুঝলাম না, তো আমি তোকে সব টেকনিক দিয়ে পড়াইছি, মনে থাকবে না এই কথাটা তো আমার কাছে দিলে খাটবে না, মনে থাকাতে হবে, তুমি মনে থাকছে না মানে তুমি প্র্যাকটিস করো নি, আর আমরা করে রাখছি কত আগে, তাহলে তারপরে তোমার উচিত ছিল প্র্যাকটিস করা, তোমাদের এরকম অভ্যাস হলে তো হবে না, তোমরা কিন্তু অন্যদের থেকে এগিয়ে থাকতে গেলে তোমাদের কিছু এক্সট্রা কিছু থাকা লাগবে,
অন্যরা তুমি যতক্ষণ পড়ছো তোমার 24 ঘন্টা দিন পাচ্ছে অন্যরাও পাচ্ছে, তুমি যতক্ষণ পড়ার সুযোগ পাচ্ছ ওরাও পাচ্ছে, তুমি যেমন ক্লাসের ফ্যাসিলিটিস পাচ্ছ অন্যরাও পাচ্ছে। এখন তাহলে তুমি অন্যদের থেকে পার্থক্য কোথায়? তুমি যে বলবা যে আমি ভাইয়া মেডিকেলের সিট আমার লাগবে, এবার তোমারে কেন সিট দেবে মানুষ? তোমার তো অন্যদের থেকে পার্থক্য থাকা লাগবে। অন্যরা বাসায় এক্সট্রা টাইমে প্র্যাকটিস করছে না, যেগুলো হয়ে গেছে অধ্যায়গুলো সেগুলো আবার প্র্যাকটিস করছে না। আমার তো ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা তো যখন তখন দেখার সুযোগ পাচ্ছ। তো তাহলে তোমরা এইটা তোমাদের এই জিনিসগুলো করতে হবে। তুমি সৃষ্টিকর্তার কাছে প্রে করবা যে আমার রেজাল্ট ভালো হোক। তো তোমার রেজাল্ট ভালো হবে তোমার কেন দেবে? তোমার থেকে তো অন্য একটা স্টুডেন্ট পরিশ্রম বেশি করছে, বা অন্য একটা স্টুডেন্ট তোমার থেকে অন্য স্টাইলে পড়ালেখা করছে। এই হলো বিষয়, তুমি অন্যদের থেকে ইউনিক থাকতে হবে তোমাকে। তোমাদের এরকম অবস্থা হলে হবে না। তো আমি সমষ্ণের কথা দিয়ে বলছিলাম, ওখানে তাপমাত্রা স্থির থাকবে। রুদ্রতাপের উপরে কে কী ছিল? রুদ্রতাপই, অর্থাৎ কি ওখানে তাপমাত্রা তাপটা স্থির থাকবে, তাহলে তাপমাত্রা আদান প্রদান হয় না। সমস্যার পর কে বসেছিলাম? চাপ স্থির থাকছে। এগুলো মুখস্থ করা লাগে, এগুলো আমার এইসব কথা শোনালে হবে। আচ্ছা তাহলে দেখো, আমরা সমষ্ণ উপরকে কী করছিলাম? তাপমাত্রা স্থির ছিল। একইভাবে বয়েলের সূত্রে কিন্তু আমরা তাপমাত্রা স্থির করছি। এই কারণে এর যে লেকটা পাচ্ছি, এই কারণে এর নামটাও কিন্তু দেওয়া আছে সমষ্ণ লেক। আর এর আরও একটা নাম আছে দেখো, আইসোথার্ম। থার্ম দিয়ে বোঝাচ্ছে থার্মোমিটার বলতে পারো, মানে তাপমাত্রা মাপি। তুমি কি আইসোথার্ম দিয়ে বোঝাচ্ছে এখানে এর যে লেকটা হবে এই লেকটা কেমন? আইসোথার্ম। তাহলে সমষ্ণ লেক বা আইসোথার্ম লেক পাচ্ছি এই। বা আরও একটা কথা বলা আছে দেখো, অধিবৃত্তীয় বা হাইপারবোলা, অধিবৃত্ত বা হাইপারবোলা লেক হয়। এই তিন চারটা কথা কিন্তু আছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে এই ক্ষেত্রে আমার লেকগুলো কোন লেক পাই। যেটা এখানেও লেখা আছে, দাগানো আছে দেখো, এখানে বলছে সমতাপ রেখা, অর্থাৎ এই যে আইসোথার্ম, অর্থাৎ বোঝাচ্ছে সমতাপ রেখা বা সমষ্ণ লেক বা এই যে অধিবৃত্ত হাইপারবোলা হয়, যেটা দেখো এখানে হাইপারবোলা হচ্ছে এই। আর এই আইসোথার্ম লেক কেমন হচ্ছে দেখো, এখানে এবার আমরা কয়েকটি জিনিস দেখবো। দেখো যদি তোমার বলে ভি বনাম পি লেক অঙ্কন করো, তাহলে ভি বনাম যখন পি লেক হচ্ছে তখন আমরা জানি কি ভি সমানুপাতিক অন বাই পি, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটার মান বাড়ালে এটার মান কি কমতে থাকে, তাই দেখো এটার মান যত বাড়াচ্ছি এর মান তত কমতে থাকছে। দেখতে পাচ্ছ এই লেকটা এই কারণে হাইপারবোলা হয়েছে, বুঝতে পারছো? মানে অধিবৃত্তি হয়েছে। আচ্ছা এখন দেখো, এখন যদি আমি কি করি, আমি যদি ভি বনাম ওয়ান বাই পি অঙ্কন করি, অর্থাৎ ভি বনাম ওয়ান বাই পি, তা আমরা যে বয়েলের সূত্র থেকে জানি কি ভি সমানুপাতিক ওয়ান বাই পি। তার মানে কি দেখো, এইখানে এই ওয়ান বাই পি আর এই ভি এই দুটার মধ্যে লেখছে। তো তাহলে দেখো ভি এর মান যত বাড়াবো ওয়ান বাই পি এর মান কি তত বাড়বে। তো এই কারণে কিন্তু দেখো এর মান যত বাড়াচ্ছে এর মানও কিন্তু তত বাড়ছে। এই হলো সে আইসোথার্ম লেখ। এরপরে দেখো আবার এই ক্ষেত্রে কী করছে, পি ভি বনাম পি লেখ অঙ্কন করছে, অর্থাৎ এই দুইটা গুণ করে দিছে, অর্থাৎ পি ভি এক সাইডে করে দিয়ে সমান সমান যেটা ধ্রুবক ছিল, তাহলে এই পি ভি বনাম পি লেখ অঙ্কন করছে। তাহলে দেখো এই ক্ষেত্রে চাপ যতই বাড়ায় না কেন, পি ভি এর মানটা কি ধ্রুবক থাকে বলছিলাম, পি ভি সমান সমান তো ধ্রুবক। তাহলে দেখো এই চাপের মান বাড়াচ্ছে, কিন্তু এইখানে দেখো এই যে আয়তনের মান কিন্তু ধ্রুবক আছে, অর্থাৎ পি ভি মানটা কিন্তু ধ্রুবক আছে। এটাকে বলা আছে সমতাপ রেখা বা আইসোথার্ম লেখ। এই হলো কথাবার্তা, মানে এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? আচ্ছা এরপরে ছোটোখাটো কয়েকটা ম্যাথ আছে, সেগুলো তোমরা পারবা, তেমন কিছু না। যে বয়েলের সূত্র দিয়ে দেখো, আমি জাস্ট একটা অঙ্ক দেখাই, এখানে বলছে দেখো স্থির তাপমাত্রায়, তার মানে কি এটা কিন্তু আমি বয়েলের সূত্র করবো, এটাই এটা থেকেই বুঝে নিতে হবে তোমার। তো বয়েল ক্ষেত্রে অর্থাৎ কথা বলছি, বয়েল মানে কি তাপমাত্রা বলছিলাম ওইভাবে, তাহলে বয়েলের সূত্রে কি প্রয়োগ করবো এটা থেকে বুঝতে হবে। স্থির তাপমাত্রায় এক অ্যাটমসফিয়ার চাপ, অর্থাৎ তোমার পিওন দেওয়া আছে, অক্সিজেন গ্যাসের আয়তন অর্থাৎ ভিওন দেওয়া আছে, তারপরে বলছে চাপ বৃদ্ধি করে এত অ্যাটমসফিয়ার করা হলো, অর্থাৎ তোমার পি টু দেওয়া আছে, বের করতে হবে কত, বের করতে হবে ভি টু বের করতে হবে। এই এটা তো কিছু না, পি ভি পি অন ভি অন সমান পি টু ভি টু, এই করলে হয়ে যাচ্ছে। আচ্ছা এরপরে আছে বেলুনের সংখ্যার একটা অঙ্ক আছে, তো এটা তুমি কী করবে, এটা শেষে গিয়ে এখন মোট আয়তনটা বের করে নিবা, ভি টুটা বের করে নিবা। নিয়ে কী করবো, ভি টুটাকে আমরা কী করবো, এই যে একটা বেলুনের আয়তন আছে ওইটা দিয়ে ভাগ করে দেবো, দিলে আমরা বেলুনের সংখ্যা পেয়ে যাবো, বুঝতে পারছো? যেটা তোমরা জাস্ট ওই যে টাইলসের অঙ্ক করার ক্ষেত্রে করতে, 99 টাইলসের অঙ্কের ক্ষেত্রে একই জিনিস। অর্থাৎ তোমরা এখানে পরিবর্তিত যে আয়নটা মানে যে আয়তনটা আছে সেটা বের করে নিবা, নিলে হয়ে যাবে। আমি এখানে বেশি টাইম দেবো না, যেহেতু সামনে আছে অনেক পড়া। এখন এই হলো বিষয়, এই পর্যন্ত যেহেতু সমস্যা নেই আমরা সামনের দিকে আগাতে থাকি। এখানে দেখো ঘনত্ব দিয়ে একটা সূত্র বের করা আছে, তো এই সূত্রটা কীভাবে বের করছে আমরা যেহেতু দেখছিলাম,
আমাদের ঘনত্ব রো সমান সমান জানি আমরা কি এম বাই ভি, তাই না? তো এখান থেকে ঘনত্ব রো সমান সমান এম বাই ভি, আর আমরা এখানে ঘনত্ব তোমরা ডি দিয়ে প্রকাশ করছে, তোমার ইচ্ছা তুমি যেটা দিয়ে প্রকাশ করবো, ধরো ডি দ্বারা প্রকাশ করলো, তার মানে কি ভর বাই আয়তন। এখন দেখো আমরা পি ভি সমান সমান ধরো পি ওয়ান ভি ওয়ান সমান সমান পি টু ভি টু ছিল, এটা তো ছিল, তাই না? তো এখানে ধরো তুমি ভি এর জায়গায় মানগুলো বসাই দাও, তুমি যদি এখান থেকে ভি এর মানটা বের করো, অর্থাৎ ভি সমান সমান এম বাই ডি, তাহলে তুমি এখানে ভি এর জায়গায় বসাও পি ইন্টু এম বাই ডি ওয়ান, পি ওয়ান ইন্টু সমান সমান পি টু ইন্টু এম বাই ডি টু, যেহেতু ভরটা ধ্রুবক থাকছে ভরবার কেটে যাবে না, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কি তুমি একটা সম্পর্ক পেলে পি ওয়ান বাই পি টু সমান সমান ডি ওয়ান বাই ডি টু। এগুলো ম্যাথ করার ক্ষেত্রে ছোটো ছোটো ক্ষেত্রে কাজে লাগে মাঝে মাঝে, তো দেখে রাখা ভালো। এরপরে অনেকগুলো ম্যাথ আছে, তোমরা বাসায় প্র্যাকটিস করবা, তারপরে সমস্যা হলে তো আমরা আসি। আচ্ছা এরপরে আছে সালসের সূত্র, সালসের সূত্রে কি স্থির, চাপ স্থির। সালসের শুরুতে কি আছে, স আছে, অর্থাৎ সালসের সূত্র চাপ স্থির। তাহলে দেখো এই সূত্রটা কেমন, এই সূত্রটা পরের পেজে আছে তোমার দেখা দিই। সালসের সূত্রের ক্ষেত্রে চাপ স্থির, তাহলে এখানে চাপ যদি স্থির হয় তাহলে এখানে হলো কি হবে, আমাদের যদি বলছিলাম তিনটা চাপ গতি চলরাশি, চাপ স্থির, তাহলে কি ভি আর টি পরিবর্তনশীল, অর্থাৎ ভি সমানুপাতিক টি, অর্থাৎ স্থির চাপে কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক, এটা হলো সালসের সূত্র। স্থির চাপে কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক, এটা হলো সালসের সূত্র। তো বিজ্ঞানী চার্লস তার আগেও আরও একটা সূত্র দিছিল, যে সূত্রটা থেকে এই সূত্রটা আসছিল, যেটা তোমাদের মাঝে একটা অ্যাসাইনমেন্ট হয়েছিল, আমি অ্যাসাইনমেন্ট ভিডিও করতে গিয়ে ওটা বলছিলাম। তো এটা হলো বিষয় চার্লস ওই সূত্রটা দিছিল বলতে, এখানে যেটা লেখা আছে তোমাদের দেখো কোথায় সেটা, তোমাদের ফিজিক্সে দর্শকদের এটা ভালো করে লেখা আছে, এখানেও আছে, এখানে তো দেখতেছি না সেটা, আচ্ছা এখানে দেখছি না যখন এখানে দরকার নেই, ফিজিক্সের ওই সময় আলোচনা করে দিবানে, ফিজিক্সে তো সেকেন্ড ফার্স্ট পার্টের দর্শকদের তোমাদের আছে, তাহলে সমস্যা কী। আচ্ছা তো এইখান থেকে চার্লসের সূত্র থেকে আমাদের এই জিনিসটা পাইছিলাম আমরা, অর্থাৎ তোমাদের ভিটি সমান সমান এখানে ভি নট প্লাস এখানে ভি নট ইন্টু থিটা বাই 273। প্রমাণটা আমি এখন যেতে চাচ্ছি না, জাস্ট এইটা থেকে আসলে এসে প্রমাণ তাপমাত্রা আসছিলো, তোমরা অ্যাসাইনমেন্টের ভিডিওটা দেখে নিতে পারো, কেমিস্ট্রি অ্যাসাইনমেন্টের ভিডিও আমি যেটা দিছিলাম চ্যানেলে আছে, তো ওটা জাস্ট তোমাদের এই জিনিসটা প্রমাণ করার ক্ষেত্রে, ওটা ফিজিক্সে আছে এই কারণে আমি এখানে দেখাবো না, ফিজিক্সে দেখাবো না একবারে, তাহলে ক্লাসটা দীর্ঘায়িত হয়ে যাবে না। এখন দেখো তাহলে এখানে এখান থেকে জাস্ট ওই যে সূত্রটা পাইছিলাম ওই সূত্রটা কাজে লাগবে। আচ্ছা এখানে একটা কথা বলা আছে, দেখো এখানে যে ভি নট বাই 273 এটাকে বলা হয় গ্যাসের আয়তন প্রসারাঙ্ক বা গ্যাসের আয়তন হ্রাস গুণাঙ্ক। আচ্ছা আর এখান থেকে কথা হলো আমাদের যে পরম তাপমাত্রার স্কেল, পরম তাপমাত্রার স্কেল আবিষ্কার করছিল কে, বা ক্যালভিন স্কেল, এর আরেকটা নাম হলো ক্যালভিন স্কেল, এর এটা আবিষ্কার করছিল উইলিয়াম থমসন বা তার এক নাম হলো লর্ড ক্যালভিন। তাহলে আমাদের যদি তোমার পরীক্ষা আসে কি তাপমাত্রার স্কেল বা পরম তাপমাত্রার স্কেল আবিষ্কার করেন কে, তাহলে লর্ড ক্যালভিন বা উইলিয়াম থমসন। সেরপরে এই যে পরম স্কেল বা তাপমাত্রা বা পরম শূন্য তাপমাত্রা, এই পরম শূন্য তাপমাত্রা কোনটাকে ধরা হয়, পরম শূন্য তাপমাত্রা ধরা হয় জিরো ডিগ্রি মানে জিরো ক্যালভিন বা মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, জিরো ক্যালভিন বা মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, এটাকে ধরা হয় পরম শূন্য তাপমাত্রা। আচ্ছা এখন এটাকে কেন পরম শূন্য তাপমাত্রা ধরা হয়, অর্থাৎ ওই যে থিটা ডিগ্রি ধরো এখানে ভি থিটা সমান সমান ভি নট ইন্টু ওয়ান প্লাস থিটা বাই টি, মানে থিটা ধরতে পারো থিটা বাই 273, এই যে এটা ছিল সূত্রটা, এই প্রমাণটা বয়েলের সূত্র মানে চার্লসের সূত্র থেকে আসছে, যেটা বললাম না প্রমাণটা আমি দেখাতে চাচ্ছি না, এখন ক্লাস বড় হয়ে যাবে না, তো প্রমাণ থেকে আসছে কি, প্রমাণ থেকে আসার পরে এইখানে কি হয়, অর্থাৎ এটা তোমাদের ওই সূত্রে বলছিল একটা যে তোমার প্রতিটা রাশির জন্য 1/273 অংশ পরিমাণ মানে বৃদ্ধি পায়, মূল যে আয়তন থাকে সেই আয়তন, যখন তুমি ওটাকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াবা তখন কী হয়, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য ওর যে আয়তনটা থাকে আয়তনটা 1/273 অংশ পরিমাণ বৃদ্ধি পায়। তো দেখো তাহলে আমাদের মূল আয়তন ছিল ভি নট, সেই তো বলা হয়ে যাচ্ছে, তার থেকে ভি নটের থিটা বাই 273 পরিমাণ বৃদ্ধি পায়, তারপরে ভি নটটা কমান নিলে এই রাশিটা আসে। তো এই রাশিটা আসার পরে দেখো এই তাহলে এখান থেকে আমাদের কী হলো, এখান থেকে আমি যদি লসাগু করি তাহলে এস আইটি আছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন সমান সমান ভি নট ইন্টু নিচে 273 উপরে হলো 273 প্লাস থিটা,
এখন দেখো তুমি যখন -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিবা, তাই না? যখন তুমি -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিলা, তখন কি এখানে থিটার জায়গায় -273 বসাবা, বসালে গিয়ে -273 +273 কেটে যাচ্ছে, তার মানে এই মানটা শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ পুরো আয়তনটাই শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ পুরো আয়তনটাই শূন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ যে তাপমাত্রায় গ্যাসের আয়তন লোপ পায় বা গতিশক্তি শূন্য হয়ে যায়, বুঝতে পারছো? যে তাপমাত্রায় গ্যাসের আয়তন লোপ পায় বা গতিশক্তি শূন্য হয়ে যায় সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে পরম তাপমাত্রা, বুঝতে পারছো? যেহেতু এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনটা শূন্য হয়ে গেছে, এখন আয়তন তো ঋণাত্মক হওয়া সম্ভব নয়, তোমরা তো জানো এই কারণে কিন্তু এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসে কম তাপমাত্রায় যাওয়া সম্ভব নয়, এই কারণে এই তাপমাত্রাটাকে বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে, প্রশ্ন আছে থাকলে করতে পারো। আচ্ছা এই হলো বিষয়। এরপরে যদি আরো একটা কথা বলে দেয়, এখানে দেখো তোমাদের -273.15 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, এখন অপশানে দেখছো 273 ডিগ্রি সেলসিয়াসও আছে, আবার -273.15 ডিগ্রি সেলসিয়াসও আছে, তো সেক্ষেত্রে কী করবে, সেক্ষেত্রে এইটা দেখাবা -273.15 দেখাবা, আর যদি দেখো এটা নাই শুধু -273 আছে তখন তুমি -273 দেখাবা। আচ্ছা এই এখন চাল যায় সূত্র আমি কী বলছিলাম, এই সূত্র থেকে প্রমাণ করে আমরা অ্যাডলাস্ট আসছিলাম কি ভি সমানুপাতিক টি, তো ভি সমানুপাতিক টি যদি হয় তাহলে এখানে আমরা এই দেখো চালতে সূত্র আছে স্থির চাপ, এখানে চাপ স্থির, স্থির চাপে কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা সমানুপাতিক হয়, তো এখান থেকে আমরা বলতে পারি কি ভি অন, আর এই সাইডে টিটা এই সাইডে নিয়ে আসলে ভি অন বাই টি অন সমান ধ্রুবক বলতে পারি, বা তাহলে আমরা ভি অন বাই টি অন সমান ভি টু বাই টি টু এখান থেকে কিন্তু এই সূত্র পেয়ে যাই। আচ্ছা এই হলো বিষয়, সামনে আগাই। আচ্ছা তো দেখো এখান থেকে কিন্তু এই সূত্রটা আসে, এটা তোমরা দাগাই রেখো, আর এখান থেকে এই যে লেক আমরা যেমন বয়েলের সূত্রের ক্ষেত্রে যে লেক দেখছিলাম, এখানে সালসের সূত্রেও যে লেকটা পাওয়া যায় সেই লেকটাকে বলা হয় আইসো বার বা সমচাপীয় লেক। এখানে কী হয়, এখানে কিন্তু চাপটা স্থির থাকে, মানে কি চাপটা সব ক্ষেত্রে সমান থাকে অর্থাৎ স্থির থাকে বা ধ্রুবক থাকে, এ কারণে বলা হচ্ছে সমচাপীয় লেক। আগেটা যেহেতু সম মানে তাপটা স্থির ছিল এই কারণে কিন্তু বলা হয়েছিল সমতাপ রেখা, আর এক্ষেত্রে কী বলা হচ্ছে আইসো বার, আর তোমরা সালসের সূত্র সো দিয়ে মনে রাখবে চাপ স্থির থাকে, সালসের সূত্রে চাপ স্থির থাকে। আচ্ছা এরপরে দেখো বলছে স্থির চাপে, তাহলে বুঝতে হবে এখানে কী করবো আমরা সালসের সূত্র প্রয়োগ করবো, নির্দিষ্টভাবে গ্যাসের তাপমাত্রা দেওয়া আছে অর্থাৎ টি অন দেওয়া আছে, এখানে তোমার ভি ওয়ান দেওয়া আছে, তারপরে ভি টু দেওয়া আছে, তোমার টি টুর মানটা বের করতে হবে, এগুলো কিন্তু তেমন কিছুই না, ছোটোখাটো অঙ্ক এগুলো তোমরা পারবা বাচ্চাকালের অঙ্ক। আচ্ছা এই হলো বিষয়, আর এরপরে সামনে চাই আমরা, আচ্ছা এখান থেকে তেমন কিছু দেখাবো না। এরপরে আছে গেলুসাকের চাপের সূত্র, গেলুসাকের চাপের সূত্র। আচ্ছা তো গেলুসাকের, আচ্ছা গেলুসাকের চাপের সূত্রের ক্ষেত্রে দেখো যে এটা হলো গেলুসাকের চাপের সূত্র, মানে কি এখানে কিন্তু চাপটা স্থির থাকবে না, এক্ষেত্রে কী স্থির থাকবে, এক্ষেত্রে আয়তনটা স্থির থাকে। গেলুসাকের চাপের সূত্রে কী থাকে, আয়তনটা স্থির থাকে, এর আগে সবকটা আয়তন দেখছিলে, এখানে কিন্তু আয়তনটা স্থির থাকে, তাহলে চলমান কোনটা থাকে পি আর টি, অর্থাৎ এখানে পি সমানুপাতিক টি, এটাই হলো গেলুসাকের চাপের সূত্র, অর্থাৎ স্থির আয়তনে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের যে উপর যে প্রযুক্ত চাপ তা পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক, এটাই হলো গেলুসাকের চাপের সূত্র। এটা থেকে আমরা সূত্র পাই কি পি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু বাই টি টু। আচ্ছা এরপরে সামনে কি আছে, সামনে আছে অ্যাভোগাড্রোর সূত্র, এখানে যে ম্যাথগুলো আছে তোমরা প্র্যাকটিস করো বাসায় তোমাদেরই লাভ। অ্যাভোগাড্রোর সূত্র কি, অ্যাভোগাড্রোর সূত্র হলো ভি সমানুপাতিক এন, অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থির, এক্ষেত্রে তাহলে কি এক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কিন্তু চাপটাও স্থির তাপমাত্রা আয়তনটাও স্থির। আর দেখি দুই এক পেজ পড়িয়ে রেখে দিই, মানে তুমি তো ভয় পেয়ে যাচ্ছ, ক্লাসেই তো পড়া কমপ্লিট হয়ে যায়। কিসের পরীক্ষা, আপনি তো তাও শর্ট মতো করে দাগায় দাগায় পড়ছেন, আমাদের তো পড়া লাগবে সব এখন কথা হলো ওইটা লোক দিলে আমার কাছে খাটবে না, তোমার সব তো আমি পড়তে বলছি না, আমি তোমারে বলছি আমার দাগানো লাইনগুলো মাস পড়া লাগবে, বাকিটা তোমার ইচ্ছা, তুমি বাকি লাইনগুলো পড়ছো কিনা না পড়ছো আমি কিন্তু বুঝতে পারছি না, কারণ কি আমার প্রশ্নগুলো করা হয় কি তোমার এই যে দাগানো লাইন বা এই যা পড়ানো হচ্ছে এর মধ্যেই প্রশ্ন থাকে, সেটা হলো বিষয়, আমার ওই বিভিন্ন অজুহাত দেওয়া পছন্দ না কিন্তু আমার।
আমি কিন্তু এরকম নরমালি অজুহাত দেখা পছন্দ করি না, আর অনেকেই সিটিং করার চেষ্টা করছে, সে কাহিনি তো হয়তো বলিনি। তো এরপরে দেখো কিছু কিছু মান আছে যে স্থির চাপে আর স্থির, মানে এক্ষেত্রে স্থির তাপমাত্রাটা স্থির থাকবে, চাপটাও স্থির থাকবে, স্থির চাপ ও স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন এর মোল সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক এন। আচ্ছা এরপরে অ্যাভোগাড্রো সূত্র হলো অ্যাভোগাড্রো যে সংখ্যা আছে, অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা বলি কি এনে, অর্থাৎ গ্যাসের এক মোলার আয়তনে যে অণুটা থাকে ওই অণুর সংখ্যাটাকে আমরা বলি এন এ। অর্থাৎ তোমাদের যদি আমি বলি যে ধরো এক মোল সি এইচ থ্রি ওইসে কতটা অণু থাকে, তাহলে তুমি বলবা 6.02 × 10²³ অর্থাৎ এই অ্যাভোগাড্রোটি সংখ্যার পরিমাণে। আর যদি আমি বলি পরমাণু কতটা থাকে, তাহলে এইখানে যে কয়টা পরমাণু আছে এটাকে এন এর সাথে গুণ করে দিতে হবে। অর্থাৎ এইটা তো হলো অণুর সংখ্যা এক মোলে, এটা আমি কিন্তু এবার মেডিকেলে আসছিল এবং আমি এই পরমাণু আর অণু সংখ্যাটা খেলনা করে কিন্তু আমি নিজেও ভুল করছিলাম, মানে পরীক্ষায় লেখা ছিল পরমাণু, আমি দেখছি অণু, মানে আমি খেয়াল করিনি, আমি দেখছি এক মোলে, তো এক মোলে তো 6.02 × 10²³ করতে করতে মুখস্থ হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে ওইখানে খেয়াল হলো যে এখানে দেয়া তো পরমাণু, তখন তো আর কিছু করার নাই। এটা কিন্তু তোমরা ভুল করো না, যদি অণু বলে তাহলে এক মোলে থাকে 6.02 × 10²³, আর যদি পরমাণু বলে তাহলে কিছু না, জাস্ট এইখানে যে কয়টা সংখ্যা আছে তাহলে দেখো তিনটা, একটা চারটা, পাঁচটা, ছয়টা, এই এনের যে মান এই 6.02 × 10²³ এর সাথে শুধু সিক্স গুণ করবো। অর্থাৎ এই এই ক্ষেত্রে যদি এর ক্ষেত্রে বলতাম পরমাণু সংখ্যা কয়টা, তাহলে এটুকু জাস্ট পার্থক্য হতো, এছাড়া কিছুই না। আচ্ছা এরপরে কিছু কথাবার্তা আছে যে এসটিপিতে গ্যাসের মোলার আয়তন কত, এসটিপিতে গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার, আর 20°C তাপমাত্রায় আর এক অ্যাটমসফিয়ারে মোলার আয়তন কত, 24.04, এটা কিন্তু আরও ইম্পর্টেন্ট, 24.04 লিটার, আর 35°C তাপমাত্রা বা এসএটিপিতে গ্যাসের আয়তন কত, 24.57 লিটার, যেগুলো কিন্তু আগেও বলছি। এরপরে দেখো বলতেছে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কতটা অণু থাকে, তো তোমরা এই ক্ষেত্রে সূত্র করবা কি এন সমান এন ইন্টু এন এ, অর্থাৎ এটা কি, এটা হলো অণুর সংখ্যা, এটা হলো অণুর সংখ্যা, আর এই এনটা কি, এনটা হলো মোল সংখ্যা, অর্থাৎ ডাব্লু বাই এম, তোমরা যেটা জানো ভর বাই আণবিক ভর, এটা হলো অণু মানে মোল সংখ্যা, আর এন এটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। এই সূত্র দিয়ে করলে হয়ে যাবে, এখানে লেখালেখি করা আছে, তোমরা জাস্ট ওই সূত্রে করবা। কেমন দেখো এখানে দেওয়া আছে 16 গ্রাম, এটা দেওয়া আছে ডাব্লুর মান, অক্সিজেন মানে এর কিন্তু আমরা আণবিক ভর জানি, তাহলে আমরা ওই সূত্রে করি এন সমান সমান এন ইন্টু এন এ, তাহলে এন মানে কি ডাব্লু বাই এম এন এ, তাহলে কি দেখো এই ডাব্লুর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, এন এর মান তো আমাদের মুখস্থ, দিয়ে কিন্তু আমরা অণুর সংখ্যা কিন্তু বের করে ফেলতে পারছি। এরপরে দেখো 1 গ্রাম অক্সিজেনে কয়টা পরমাণু থাকে, তো 1 গ্রাম সরি হাইড্রোজেনের ক্ষেত্রে কয়টা পরমাণু থাকে, তো যেহেতু 1 গ্রাম হাইড্রোজেন, শুধুমাত্র একটা হাইড্রোজেন, এক্ষেত্রে কিন্তু এর অণুর সংখ্যা পরমাণুর সংখ্যা একই থাকে, অর্থাৎ 6.02 × 10²³, যদি এইচ টু বলতো তখন কিন্তু এর সাথে 2 গুণ হতো। আচ্ছা এই হলো বিষয়, এখান থেকে তেমন কি আছে, আচ্ছা সরি একটা জিনিস এ হয়েছে তোমাদের, যে বললাম না মানে এইচ টু, এখানে এইচ টুর ক্ষেত্রে আছে কতটা, এইচ টু এর ক্ষেত্রে আছে যে, আচ্ছা আমি এটা ম্যাটটা করে দেখাই, তোমার মেবি কেটে যাবে না, এই কারণে আমি দ্রুত করে ফেলছি আর কি। এখানে দেখো আমার দেওয়া আছে কি কি, আমার 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন দেওয়া আছে, কয়টা পরমাণু আছে বের করতে হবে, তাহলে এই অণুর সংখ্যা সূত্র দিয়েই পরমাণুর সংখ্যা করবো, অর্থাৎ পরমাণুর সংখ্যা সমান সমান অণুর সংখ্যা গুণ কয়টি পরমাণু আছে সেই কয়টা, তাহলে অণুর সংখ্যা বের করার সূত্র কি, আমরা এন সমান সমান এন ইন্টু এন এ করবো, আর এখানে মানে ডাব্লু বাই এম, অর্থাৎ এখানে 1 দেওয়া আছে, আণবিক ভর 1, তাহলে এখানে 1 হয়ে যাচ্ছে, জাস্ট আমার মানটা এন এর মানটা থাকছে, অর্থাৎ এর অণুর সংখ্যা কয়টা, অণুর সংখ্যা হলো 6.02 × 10²³। আচ্ছা এখন কথা হলো দেখো এখানে বলছে একটি হাইড্রোজেন, হাইড্রোজেনে কয়টা পরমাণু থাকে, এখন দেখো এই যে হাইড্রোজেন এর মধ্যে এটা তো বলছি এই এই এইটাই পরমাণু থাকে, এটা তো বের করলাম। এরপরে আর একটা অঙ্ক আছে না সোডিয়ামের নিয়ে, যে একটা সোডিয়ামের ভর দেওয়া আছে, মানে সোডিয়ামের পরমাণুর ভর কত, অর্থাৎ একটা সোডিয়াম পরমাণুর ভর কত, তো এটাও তোমরা ভর বের করার ক্ষেত্রে তোমরা কী করবা, দেখো তোমরা এন সমান সমান মোল সংখ্যা সমান সমান ডাব্লু বাই এম জানো, বা এটা না করে আরও একটা জিনিস করতে পারো, 6.02 × 10²³ এতটিতে থাকে কয়টা, 23 গ্রাম সোডিয়াম, মানে এক মোলের ক্ষেত্রে, আর একের জন্য থাকে কত, 23/ এত করলে হয়ে যাবে। এই সূত্রগুলো তোমার তৃতীয়তে দেখাবো, এখানে যেহেতু অণুর ভর বলছে তাহলে তুমি ওপরে করবা কি, ওপরে দিবা ভর আণবিক ভর বাই এন এর মান,
যদি বলতো অনুসংখ্যা বের করবো তাহলে ওপরে দিতা এন এর মান, নিচে দিতা ভর, আণবিক ভর। এই এই সূত্র করলে কিন্তু অনুর ভর বের হয়, মানে অনুস এক্ষেত্রে করলে অনুসংখ্যা বেরোবে এনে ওপরে, আর এক্ষেত্রে করলে অনুর ভর বেরোবে, যেহেতু অনুর ভর ওপরে। এই যে ছোটোখাটো ম্যাথ আছে এগুলো তোমরা অনেকেই পারো, জাস্ট দ্রুত এ করে দিলাম। আচ্ছা কি তাহলে এই পর্যন্ত রাখবো নাকি আরও আগাবো? আচ্ছা তোমার তো ভয় পেয়ে যাচ্ছে, তো কী বলবো। আচ্ছা তাহলে এই পর্যন্তই থাক।